বাহরাইনে মুনলাইট কনস্ট্রাকশন কোম্পানির আটতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গেট টুগেদার আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে শনিবার দেশের আলিপুরি শহরে স্থানীয় সময় রাত নয়টায় বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হলরুমে পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরের সভাপতিত্বে ও আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কয়েস আহমেদ বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ উদ্দিন মিয়াজি আলাউদ্দিন আহমেদ আব্দুল মুমিন আইনুল হক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী মামুন মজুমদার হুমায়ুন কবির মজুমদার আল মারুফ মিজানুর রহমান সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ীরা এ সময় মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে মনোজাত করা হয়